সংবাদ ঢাকা। গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন। এ সময় তিনি অভিযোগ করেন, গ্যাসের বদলে বাতাস বিক্রি করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোটি কোটি টাকার বিল আদায় করেছে। গত তিন মাস ধরে গ্যাসের প্রেশার না থাকায় তাদের 25% উৎপাদন ব্যাহত হয়েছে। এ অবস্থায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া গ্যাস সংকট সমাধানে গণপরিবহনে সিএনজি প্রদান বন্ধ করে দেওয়ার দাবিও জানায় তারা। সংবাদ এবার বিরতি, ফিরে এসে আরো যথা